হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইউজ অফ মে নিয়ে কথা বলবো। মূলত এই মডেলসগুলো কোনো প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার হয় না, মূল হচ্ছে তুমি কিভাবে এগুলোকে ব্যবহার করবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক মে এর ব্যবহার। প্রথমেই বন্ধুরা, আমি মে এর যে ব্যবহারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারমিশন। তুমি যদি কোনো সিনিয়র কারো কাছ থেকে অথবা কোনো অপরিচিত ভদ্রলোক অথবা কোনো তোমার বস বা অফিসের কোনো সিনিয়র কারোর কাছ থেকে বা বড় ভাইয়ের কাছ থেকে কোনো একটা পারমিশন তুমি চাবা, এমনটা হতে পারে যে উনি পারমিশন নাও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে তুমি আসলে কিভাবে তুমি তার কাছ থেকে মেয়ের ব্যবহার করে পারমিশন চাবা, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে মেয়ে প্রথমেই আসবে, এরপরে সাবজেক্ট, এরপর ভাবে প্রেজেন্ট ফর্ম, এরপরে আদার ওয়ার্ডস। আমরা উদাহরণে যাই, যেমন মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। সেই ক্ষেত্রে দেখো, যে ভদ্রলোকের কাছ থেকে তুমি পারমিশন চাচ্ছ রুমে ঢুকার জন্য, যেমন তোমার স্যারের বা তোমার শিক্ষকের রুমের মধ্যে তুমি ঢুকতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাকে ভদ্রতা অবলম্বন করতে হবে। তুমি ইচ্ছা করলে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকতে পারবা না, তো সেই ক্ষেত্রে তোমাকে পারমিশন নিয়ে ঢোকাটাই শিষ্টাচারের মধ্যে পড়ে। সেখানে মেয়ের ব্যবহার হবে মে আই কাম ইন স্যার। এখানে মনে রাখতে হবে, উনি যদি পজিটিভ উত্তর দেন তাহলে সেই ক্ষেত্রে উনি ইউ ক্যান অথবা ইউ মে উনি বলতে পারেন, তবে উনি যদি নেগেটিভ উত্তর দেন তাহলে নেগেটিভ উত্তরটা হবে ইউ ক্যান নট। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ইউ ক্যান নট। যাই হোক বন্ধুরা, মে আই কাম ইন স্যার, এইভাবে তোমাকে পারমিশন চাইতে হবে। আরও কিছু উদাহরণে যাই, মে আই হ্যাভ এ কফি উইথ ইউ, আমি কি আপনার সাথে এক কাপ কফি খেতে পারি? মে আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি? তুমি অনুমতি নিচ্ছ তোমার স্যারের কাছ থেকে যে তুমি রুমের বাইরে যেতে চাও, মে আই গো আউট স্যার, মে আই টেক ইট, মে আই টেক ইট, মে আই টেক ইট, মে আই টাচ ইউর মোবাইল ফোন। তুমি অপরিচিত একজন ভদ্রলোক বা সিনিয়র বা বড় কারোর মোবাইল ফোন তো তুমি ইচ্ছা করলেই তুমি ধরতে পারো না, তোমাকে অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে। সেই জায়গা থেকে তোমাকে বলতে হবে মে দিয়ে, মে আই টাচ ইউর মোবাইল ফোন, মে আই ইউজ ইট, মে আই। এখন আসি বন্ধুরা মেয়ের সেকেন্ড ব্যবহার। সেকেন্ড ব্যবহার কি, সেটা হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটি অর্থে তোমাকে যেভাবে তুমি ব্যবহার করবে সেটাকে তোমাকে মনে রাখতে হবে, যে কতটুকু সম্ভাবনা, পসিবিলিটি কতটুকু। তোমাদেরকে আগের যে আমার পার্ট টু ভিডিওতে আমি পড়াইছিলাম সেটা হচ্ছে যে ক্যানের ব্যবহার, ক্যানের যে সম্ভাবনাটা ছিল সেটা হচ্ছে 60% আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। কিন্তু যখন তুমি মে ব্যবহার করবে সেখানে কিন্তু পসিবিলিটিটা তোমাদের কমে যাবে, সম্ভাবনার পার্সেন্টেজ কমে যাবে, সেটা হয়ে যাবে 50%। ইংরেজিরা কিন্তু বাংলা বোঝে না, তুমি যখন মে দিয়ে ব্যবহার করবে তখন ওরা বুঝে নেবে যে এটার সম্ভাবনা কম, এটা হবে 50-50%, হতেও পারে নাও হতে পারে। কিন্তু ক্যানের ব্যবহার যখন তুমি করবে তখন তারা বুঝে নেবে যে এটার সম্ভাবনাটা একটু বেশি। এই পার্থক্যটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, যখনই মে ব্যবহার করবো পসিবিলিটি অর্থে, তখন পসিবিলিটির রেজাল্টের পার্সেন্টেজটা আসবে 50-50। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। যেমন ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। দেখো বন্ধুরা, সাবজেক্ট, এরপরে মে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রেইন, এরপরে টুডে আদার ওয়ার্ড। আকাশে মেঘ, কালো মেঘ আছে, এর মানে এই না যে বৃষ্টি হবেই, তুমি 100% গ্যারান্টি তুমি দিতে পারো না, সেটা আল্লাহ তাআলার উপরে। তাহলে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে 50-50% পসিবিলিটি এখানে রয়েছে, সেই জায়গাতে তুমি মে ব্যবহার করতে পারো। ইট মে রেইন টুডে, দ্যাট গার্ল মে স্পেন্ড সাম টাইম উইথ ইউ, ওই মেয়েটা তোমার সাথে কিছু সময় ব্যবহার করতে পারে, সময় পার করতে পারে, তোমার সাথে কিছু সময় দিতে পারে। সেই জায়গাতে ওই মেয়েটা কি করবে কি করবে না, তোমার সাথে সময় ব্যয় করবে কি করবে না, সেটা পসিবিলিটি হবে 50-50%। তুমি কিন্তু এর থেকে বেশি পার্সেন্টেজ তুমি বাড়াতে পারো না, সেই জায়গাতে তোমাকে মে ব্যবহার করতে হবে। দোজ পিপল মে কাম হিয়ার এনি টাইম, তুমি এক জায়গায় গোপনভাবে একটা কিছু করতেছো, এর মধ্যে যে কোনো লোক চলে আসতে পারে, ওই জায়গার মালিক পক্ষ চলে আসতে পারে, তুমি খুব তটস্থ অবস্থায় রয়েছো, সেই জায়গাতে কোন সময় লোকজন চলে আসে তখন তুমি ব্যবহার করবে,
those people may come here anytime. ওই লোকগুলো যে কোনো সময় এখানে চলে আসতে পারে। যখনই তুমি মে ব্যবহার করবে তখন যিনি যাকে তুমি বলবা উনি অবশ্যই বুঝে যাবেন যে এটা 50-50% যে ওই লোকগুলো আসতেও পারে নাও আসতে পারে। এরপরে আসি বন্ধুরা সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। যেমন এখানে বন্ধুরা সরি সাবজেক্ট প্লাস মে বি প্লাস আদার ওয়ার্ড হবে। যেমন ইট মে বি রেইন টুডে, ইট মে বি রেইন টুডে, এখানে বি শব্দের অর্থটা দিয়ে বোঝানো হয়েছে যে হওয়া হওয়া অর্থে বি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আর রেইনটা হচ্ছে নাও, তাহলে ইট মে বি রেইন টুডে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। হি মে বি লেট টুডে, আজকে সে লেট হতে পারে। ইট মে বি এক্সপেন্সিভ, তুমি একটা ঘড়ি কিনবা সেই ঘড়িটা যেরকম কেনার চিন্তা ভাবনা করতেছো সেটা দামি হতে পারে, এটা সম্ভাবনা অর্থে 50-50%। ইট মে বি এক্সপেন্সিভ, দিস প্লেস মে বি ডেঞ্জারাস ফর চিলড্রেন, এই জায়গাটা বাচ্চাদের জন্য বিপজ্জনক, তুমি এই ক্ষেত্রে মে বি ইউজ করতে পারো এইভাবে। এবং ইট মে বি গুড ফর ইওর হেলথ, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে, হতেও পারে নাও হতে পারে, এই ক্ষেত্রে মেয়ের সাথে তুমি বি ব্যবহার করবে। নেক্সট, তুমি যতগুলো পসিবিলিটি অর্থে তুমি যাও না কেন তোমাকে 50% এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখানে মে হ্যাভ দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখো বন্ধুরা। হি মে হ্যাভ এ কার, তুমি ভাবতেছো যে তার একটা গাড়ি থাকতে পারে, গাড়িটা নাও থাকতে পারে, কিন্তু তুমি চিন্তা করতেছো যে হয়তো বা তার একটা গাড়ি থাকতে পারে। হি মে হ্যাভ এ কার, হি মে হ্যাভ সো মেনি গার্লফ্রেন্ডস, তার অনেক মেয়ে বন্ধু রয়েছে, থাকতেও পারে নাও থাকতে পারে। মে হ্যাভ আছে অর্থে, যখন আছে অর্থে কোনো কিছু সাবজেক্টের আছে, সাবজেক্টের বিলং করতেছে, সেই ক্ষেত্রে মে হ্যাভ তুমি ব্যবহার করবে। যেমন হি মে হ্যাভ এ লট অফ মানি, তার অনেক টাকা পয়সা থাকতে পারে। যেমন আরো উদাহরণে আসি, সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ড। সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ড। যেমন হি মে বি রিডিং দ্য কোরআন, তুমি আমার সাথে এখানে লেখাপড়া করতেছো, এই মুহূর্তে তোমার বাবা আসলে বাড়িতে কি করতেছে, তুমি ভাবতেছো যে সে সম্ভবত এই মুহূর্তে কোরআন শরীফ পড়তেছে, এই মুহূর্তে কিন্তু চলমান একটা বিষয় তোমার বাড়িতে, তুমি এখানে আসো কিন্তু আরেকটা জায়গায় একটা ঘটনা ঘটতেছে, তুমি কিন্তু শিওর না যে ঘটনাটাকে নিশ্চিত কিনা, কিন্তু তুমি সেখানে চিন্তা করতেছো যে সে হয়তো কোরআন শরীফ পড়তেছে বাড়িতে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ইংরেজিটা হবে, হি মে বি রিডিং দ্য কোরআন, সাবজেক্টের পরে মে বি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি, রিডিং দি কোরআন। সেকেন্ড, হি মে বি ওয়েটিং ফর ইউ বা ওয়েটিং ফর মি, তুমি আমার সে আমার জন্য অপেক্ষা করতেছে হয়তোবা, তাহলে তুমি আমার সাথে এখানে পড়াশোনা করতেছো, আরেক জায়গায় হয়তোবা তোমার জন্য একজন অপেক্ষা করতে পারে, করতেও পারে নাও করতে পারে এই মুহূর্তে, তাহলে হি মে বি ওয়েটিং ফর মি, সে হয়তোবা আমার জন্য অপেক্ষা করতেছে। মাই মাদার মে বি কুকিং রাইট নাও, আমার মা হয়তো বা এই মুহূর্তে রান্না করতেছে, তাহলে দেখো তুমি আমার সাথে এখানে লেখাপড়া করতেছো কিন্তু আমার মা বাসায় হয়তো বা রান্না বান্না করতেছে আমার জন্য এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে অন্য জায়গায় একটা ঘটনা ঘটতেছে চলমান অবস্থায়, সেটার সম্ভাবনা অর্থে তুমি বাক্যটা এইভাবে সাজাবা। ঠিক সেইভাবে শি মে বি থিঙ্কিং অ্যাবাউট মি, সে হয়তো বা আমার সম্পর্কে ভাবতেছে এই মুহূর্তে, ভাবতেও পারে নাও ভাবতে পারে, মেয়েদের মন ভাবতেও পারে নাও ভাবতে পারে, তাহলে শি মে বি থিঙ্কিং অ্যাবাউট মি। মাই ফাদার মে বি টেকিং মেডিসিন রাইট নাও, আমার বাবা হয়তো বা এই সময় ওষুধ খাচ্ছে, তাহলে এইভাবে তুমি মে বি প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে তুমি ব্যবহার করতে পারো। আরো কিছু সিস্টেমে যাই, পসিবিলিটি, কিন্তু পসিবিলিটি মানে 50%। এখানে আমরা ব্যবহার করতে পারি সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মে হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল,
মে হ্যাভ, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, এরপর আদার ওয়ার্ড। কিভাবে দেখো, হি মে হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আমি এখানে বসে আছি, আমার সামনে দেখলাম একটা গ্লাস ভাঙা, গ্লাসটা কে ভাঙছে আমি জানি না, অলরেডি কিন্তু ভাঙা হয়ে গেছে, কিছুক্ষণ আগে ভাঙছে অথবা অতীতকালে ভাঙছে, তা আমি এখন দেখতেছি যে গ্লাসটা ভাঙা, তাহলে কে ভাঙছে এটা তো আমি জানি না, কিন্তু সম্ভাবনা অর্থে আমি সন্দেহ করতেছি যে অমুক বা সে ভাঙছে গ্লাসটা, হয়তো বা সে ভেঙে থাকতে পারে, রহিম হয়তো বা ভেঙে থাকতে পারে এই গ্লাসটা, এটা ভাঙতেও পারে সে, অন্য কেউ ভাঙতে পারে বা অন্যভাবেও ভাঙতে পারে, কিন্তু আমি আশা করতেছি বা সম্ভাবনা অর্থে সন্দেহ করতেছি যে সে ভাঙছে, সেই ক্ষেত্রে হি মে হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। শি মে হ্যাভ পারচেসড দ্য গোল্ড, সে হয়তো বা স্বর্ণ কিনে থাকতে পারে, এই যে সম্ভাবনা যে কিছুক্ষণ আগে বা অতীতকালে স্বর্ণ সে কিনে ফেলছে, এটা আমি সন্দেহ করতেছি, অলরেডি কিনে ফেলছে কিন্তু অতীতকালে একটা ঘটনা ঘটে গেছে, সেটা তুমি এখন বর্ণনা করতেছো, সেক্ষেত্রে শি মে হ্যাভ পারচেসড দ্য গোল্ড। দ্য বয় মে হ্যাভ স্টোলেন দ্য মাই পেন, আমার কলম চুরি হয়ে গেছে, আমি সন্দেহ করতেছি যে ছেলেটা মনে হয় কলমটা আমার চুরি করছে, চুরি করতেও পারে সে বা অন্য কেউ চুরি করতে পারে, কিন্তু আমি সম্ভাবনা অর্থে, তাহলে দি ম বয় মে হ্যাভ স্টোলেন মাই পেন। মাই ওয়াইফ মে হ্যাভ কুকড ফুড, আমার স্ত্রী সম্ভবত খাবার তৈরি করে ফেলছে এই সময়ের মধ্যে, অন্য জায়গাতে অলরেডি তৈরি করে ফেলছে সে অতীতকালে। মাই ফাদার মে হ্যাভ রিস্ট হোম, আমি তো এখানে আছি, আমার বাবা কিন্তু মনে হয় বাড়িতে পৌঁছায় গেছে, এই যে একটা সন্দেহ, এই যে একটা সম্ভাবনা অর্থে 50-50%, সেই ক্ষেত্রে তুমি মে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার ওয়ার্ড। দ্যাট ওয়ার মে হ্যাভ বিন উইথ হার, ছেলেটা মনে হয় তার সাথে এতক্ষণ ধরে আছে, তার সাথে আছে। এরপরে দেখো অন্য আরেকটা ভাবে, সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস আদার ওয়ার্ড, এখানে মেয়ের সাথে হ্যাভ বিন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে এবং আদার ওয়ার্ড হবে। বন্ধুরা একটা উদাহরণ দিই, দ্যাট পারসন মে হ্যাভ বিন স্মোকিং হিয়ার লাস্ট নাইট, ধরো আমার বাড়িতে দরজা ভেঙে চোর ঢুকে চুরি করে নিয়ে চলে গেছে, তো আমি অবস্থাটা বর্ণনা করতে যাইয়া বলতেছি দরজার সামনে দাঁড়াইয়া যে গতকাল রাতে মনে হয় লোকটা এই দরজার সামনে দাঁড়ায় এই সময়টায় মনে হয় সিগারেট টানতেছিল, সম্ভবত স্মোক করতেছিল এই সময়টা, আমি তো ছিলাম না, মনে হয় এখানে স্মোক করতেছিল। দেখো পূর্বের একটা ঘটনা যেটা চলমান অবস্থায় ছিল সেটাকে তুমি বর্ণনা করতে গিয়ে তুমি এইভাবে বর্ণনা করতে পারো, দ্যাট পারসন মে হ্যাভ বিন স্মোকিং হিয়ার লাস্ট নাইট, শি মে হ্যাভ বিন ক্রাইং অ্যাট হোম ইয়েস্টারডে, তার যে চেহারা তুমি এখন দেখতেছো তাতে তুমি এরকম একটা প্রেডিক্ট করতেছো, এরকম একটা সন্দেহ করতেছো, সম্ভবত সে গতকাল রাতে বাড়িতে কান্নাকাটি করতেছিল, করতেছিল তার মানে কি একটা চলমান একটা অবস্থা এখানে বিরাজ করতেছে, তুমি এটা সন্দেহ করতেছো সে বাড়িতে গতকাল কান্নাকাটি করছে, কান্নাকাটি করতেছিল, সেই ক্ষেত্রে তুমি এই বাক্যটা এইভাবে ব্যবহার করতে পারো। নেক্সট বন্ধুরা এখন আসি মেয়ের অন্য আর একটা ব্যবহার, সেটা হচ্ছে যখন তুমি কাউকে ব্লেস করবা, কখনো তুমি কাউকে আশীর্বাদ দিতে চাও, কখনো তুমি কাউকে অভিশাপ দিতে চাও, কার্স অভিশাপ দিতে চাও, বা কাউকে উইশ করতে চাও, হ্যাঁ কাউকে প্রে করতে চাও, কারোর জন্য প্রার্থনা করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে মেয়ের ব্যবহার হয়। যেমন বন্ধুরা সেই ক্ষেত্রে সাবজেক্ট মেয়ের আগে সাবজেক্ট হবে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড, তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা কীভাবে হবে, মে হি ডাই সুন, মে হি ডাই সুন, দ্যাট ইজ সে যাতে মারা যায়, তুমি তার উপর খুব ক্ষিপ্ত হয়ে আসো, তার জন্য তুমি তাকে অভিশাপ দিচ্ছ সে যাতে তাড়াতাড়ি মারা যায়, হি মে হি ডাই সুন। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তাহলে সেই জায়গায় তুমি তাকে উইশ করতেছো বা ব্লেস আশীর্বাদ করতেছো, হ্যাঁ মে ইউ বি অ্যান ইন্সপেক্টর, তুমি তার জন্য উইশ করতেছো তুমি জীবনে ইন্সপেক্টর হও। দেখো মে হি গিভ মি অল হিজ ওয়েলথ, মে হি গিভ মি অল হিজ ওয়েলথ, সে যাতে আমাকে তার সম্পত্তি সব দিয়ে দেয়, তাহলে
তুমি এখানে প্রে করতেছো, তাই না? তাহলে অন্যভাবে বলতে পারো, মে দিস ইয়ার গিভ ইউ হ্যাপিনেস, এই বছরটা তোমাকে খুব সুখ দিক, তুমি তার জন্য একটা উইশ করলা। হ্যাঁ, জন্মদিনে অনেক সময় উইশ করো না তোমরা, সেই উইশটা করলা, মে দিস ইয়ার গিভ ইউ হ্যাপিনেস, তুমি উইশ করলা। তাহলে বন্ধুরা, এইভাবে প্লেস, কার্ডস, উইশ বা প্লে অর্থে তুমি করতে পারো। আরেকটাভাবে মেয়ের ব্যবহার করা যায়, সেটা হচ্ছে যে পারপাস, উদ্দেশ্য। কোনো উদ্দেশ্য যদি ব্যবহার হয়, কোনো জায়গায় উদ্দেশ্য বুঝায়, তাহলে সেই জায়গায় মেয়ের ব্যবহার করা যায়। কিভাবে? সেখানে দুইটা ক্লজ হবে বন্ধুরা, একটা ক্লজ হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড, আরেকটা ক্লজ হবে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। দুইটা ক্লজ, প্রথমটা এবং দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে সাবজেক্টের পরে মে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে দুইটা ক্লজকে তুমি তিনভাবে যোগ করতে পারো। প্রথম হচ্ছে দেট দিয়ে যোগ করতে পারো, সেকেন্ড হচ্ছে তুমি সো দেট দিয়ে যোগ করতে পারো, এবং থার্ড হচ্ছে তুমি ইন অর্ডার দ্যাট দিয়ে যোগ করতে পারো, ইন অর্ডার দ্যাট। এই তিনটার যে কোনো একটা দিয়ে তুমি যোগ করতে পারো দুইটা ক্লজকে। আমরা উদাহরণে যেতে পারি, যেমন উই ইট, উই ইট দিয়ে তুমি এটার সাথে কেন, আমরা খাই কেন, খাই যাতে আমরা বাঁচি, উই মে লিভ। তাহলে আমি কিভাবে যোগ করব, উই ইট দ্যাট উই মে লিভ, উই ইট দ্যাট উই মে লিভ, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচি, আবার উই ইট ইন অর্ডার দ্যাট উই মে লিভ। তাহলে তিনভাবেই তুমি করতে পারো। আরও উদাহরণে যাই, উই ওবে আওয়ার টিচার্স সো দ্যাট উই মে প্রসপার ইন লাইফ, আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি যাতে আমরা জীবনে উন্নতি করতে পারি। দেখো বন্ধুরা, উই ওবে আওয়ার টিচার্স একটা ক্লজ, আর একটা ক্লজ হচ্ছে উই মে প্রসপার ইন লাইফ, সাবজেক্টের পরে মে। তাহলে এই দুইটা, প্রথম উই ওবে আওয়ার টিচার্স, আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি, কেন সম্মান করি, সেটা একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে কি, জীবনে আমরা যাতে উন্নতি করতে পারি। এইরকম ক্ষেত্রে, উদ্দেশ্যের ক্ষেত্রে তুমি দুইটা ক্লজ হবে, সেই দুইটা ক্লজকে তুমি মাঝখানে দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করে তুমি বাক্য গঠন করতে পারো। আরেকটা উদাহরণ দিই, আই কাম হিয়ার দ্যাট আই মে মিট হিম, আমি এখানে আসি যাতে করে আমি তার সাথে দেখা করতে পারি। আই কাম হিয়ার, আমি এখানে আসি, কেন আসি, আমি যাতে তার সাথে দেখা করতে পারি। আই কাম হিয়ার ইন অর্ডার দ্যাট আই মে মিট হিম, আই কাম হিয়ার সো দ্যাট আই মে মিট হিম। তো বন্ধুরা, এই হচ্ছে মেয়ের ব্যবহার। আমার জানার মতে তো এছাড়া আর কোনো ব্যবহার নেই। যদি তোমরা এছাড়াও কোনো ব্যবহার পাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। এবং যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবে না বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।